আমার একটা মোবাইলের প্রয়োজন ছিল। আমি ফেসবুক পেজে একটা দারা শপিং শপ থেকে একটা মোবাইল দেখে বিজ্ঞাপন দেখে পেজে নক করি। নক করার পর ওরা আমাকে নাম্বার দেয়। নাম্বার দেওয়ার পর আমি ওনাদের সাথে ফোনেই কথা বলি, যে মোবাইলটা আমি কীভাবে নিতে পারি আর আপনাদের শোরুম কোথায়। বলছে আমাদের কর্ণফুলীতেই শোরুম আছে, কিন্তু আমাদের প্রোডাক্টটা আসবে ঢাকা থেকে, আর 24 ঘন্টায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তখন লকডাউন ছিল, তো 24 ঘন্টা হোম ডেলিভারি দেওয়ার কথা শুনে আমি আচ্ছা ঠিক আছে ফোনটা কীভাবে নিব আর কীভাবে আপনাদেরকে আমি টাকাটা দিব। বলছে আপনি প্রোডাক্টটা নেন, কিন্তু হোম ডেলিভারির জন্য 1000 টাকাই লাগবে, আর যদি প্রোডাক্টটা হাতে পান তারপর হোম ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা দিয়ে ফোনটা নিতে পারবেন। আমি আচ্ছা ঠিক আছে, আমিও রাজি ছিলাম। তারপর 1000 টাকা আমি আচ্ছা ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দেন। বিকাশ নাম্বার দিছে, দেওয়ার পর আমি 1000 টাকা দিছি বিকাশে। বিকাশে দেওয়ার পর উনি কী করছে বলতেছে, আচ্ছা ঠিক আছে 24 ঘন্টাই টাইম দিছে, পরদিন আমাকে ফোন দিবে বলছে। তো আমি পরদিন আবার কী করছি, 3টা বাজে উনি ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমি ডেলিভারি বয়কে পাঠাইছি, উনি আছে, আপনি ওনার থেকে মোবাইলটা নিয়ে নেন, সংগ্রহ করুন। আচ্ছা ঠিক আছে ওনার নাম্বারটা দিন। ওনার নাম্বার দিছে, ওনার নাম্বার আমি ফোন দিছি। বলতেছে হ্যাঁ আমি আপনার বাড়ির পাশেই আছি, কিন্তু আমাকে এমআই কোড না দিলে আমি আপনাকে মোবাইলটা নিয়ে যেতে পারবো না, কারণ আমাদের কাছে অনেকের মোবাইল থাকে, আমি আপনার ফোন কীভাবে বুঝবো, এমআই কোডটা দিলে আমি আমার জন্য সাহায্য হয়। তাই আচ্ছা এমআই কোডটা আমি কীভাবে নিব। বলতেছে যার থেকে আপনি মোবাইল নেবেন বলছেন ওনাকে ফোন করে দেখেন, উনি বলবে আপনাকে। ওনাকে আবার ফোন দিছি, ফোন দেওয়ার পর উনি বলতেছে হ্যাঁ এমআই কোডটা লাগবে, এমআই কার্ডটা আমি আপনাকে কীভাবে দিব, এটা তো আপনি এখনও টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করেন নাই। আচ্ছা ঠিক আছে আমি টাকাটা পেমেন্ট করব। পেমেন্ট করার পর কত টাকা দিব। বলছে হ্যাঁ 5000-6000 টাকা দিতে বলছে আমাকে। বলছে 6000 টাকা দেন, আমি আপনার এমআই কোডটা মোবাইল স্ক্রিনশট দিয়ে পাঠাবো। আচ্ছা আমি 5000 টাকা দিচ্ছি, আমি আপনাকে তো পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। 5000 টাকা দেওয়ার পর উনি এমআই কোডটা স্ক্রিনশট দিয়ে আমাকে দিচ্ছেন। দেওয়ার পর আমি ওনাকে আবার হোম ডেলিভারি ম্যানকে আবার কী করছি, নক করছি। আচ্ছা আমাকে এমআই কোডটা দিচ্ছে, আপনি এবার এমআই কোডটা নিয়ে ফোন নিয়ে চলে আসেন। তো উনি আবার আমাকে বলতেছে যে 1450 টাকা দিলে আমি আপনাকে ফোনটা দিতে পারবো, আপনি আমাকে 1450 টাকা নগদ নাম্বারে পাঠিয়ে দেন। আমি বলছি না, আমি একবার 1000, একবার 5000 এভাবে দিছি, এখন আমি কীভাবে আপনাকে দিব আর এটা কী জন্য দিব টাকাটা। বলতেছে এটা আমাদের সার্ভিস চার্জ, এটা না দিলে আমি আপনাকে ফোনটা নিয়ে যেয়ে দিতে পারবো না। তো আমি আবার ওনাকে ফোন করি, যে উনি আমাকে এভাবে বলতেছে 1450 টাকা নগদে দেওয়ার জন্য। উনি ফোন কেটে দিয়ে বলে আচ্ছা আমি ওনার সাথে কথা বলতেছি। কথা বলতেছে বলে রেখে দিছে, 5 মিনিট পর আমি আবার ফোন দিই ওনাকে। আমি যে কী মোবাইল দিচ্ছেন না। বলতেছে হ্যাঁ ওনার নাকি সার্ভিস চার্জ আছে, ওটার জন্য ওনাকে 1450 টাকা নগদে দিতেই হবে। আচ্ছা আমি ওনার হাতে হাতে দিব টাকাটা, মোবাইলটা নিয়ে উনি আসুক। বলতেছে না এভাবে না, আমাদের এভাবে কোনো সিস্টেম নেই, অফিসের টাকাটা অফিসেই দিতে হয়, হাতে নেওয়ার কোনো সিস্টেম নেই। তাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওনাকে কীভাবে দিব। উনি বলতেছে যে না নগদ নাম্বার দিছি, নগদ নাম্বার আমি এরপর নগদ নাম্বার আর টাকা দিনে। আর এইভাবে আমি প্রত্যেকবার প্রতারণার শিকার হয়েছি। আমরা রক্ষা করেছি, প্রতারকরা টাকাটা নিতে পারলেও খেতে পারেনি। এই টাকাগুলো আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি। দারাজের মতন একটি শপিংয়ের পেজকে নকল করে, দারাজ মোবাইল শপ নামে একটি পেজ ওপেন করে প্রতারকরা কিন্তু এই ভদ্রমহিলার সাথে প্রতারণা করেছে। আমরা এই ঘটনাটি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখছি যে ভিকটিমকে তারা বলছিল তাদের অবস্থান চট্টগ্রাম, আসলে তারা নড়াইল থেকে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এই টাকাগুলো নড়াইলে নিয়ে আবার খুলনায় সেন্ড করেছিল। এই ধরনের অপরাধ কিন্তু প্রতিদিনই হচ্ছে, আমরা কিন্তু প্রতিদিনই বলছি যে এই ধরনের অপরাধ থেকে সতর্ক থাকতে, তবুও কিন্তু মানুষ ভুল করে, এই সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। অনলাইনে যাতে আপনি প্রতারিত না হন সে ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ।